আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে একটা বিশেষ দিন, আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী, 7 বছর হলো বিয়ে করেছি। তো আজকে এই জন্য একটা বাইরে থেকে খাবারটা আনা, একটা রেস্টুরেন্ট থেকে আনা, কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট, আপনার তো শ্যামলিতে আছে, এখান থেকে কাচ্চি বিরিয়ানিটা আনা হয়েছে। তো আমার ম্যারেজটা আমি কখনো পালন করি নাই, এই 7 বছরের মধ্যে একবার করি নাই। করি না বলতে আমার ভালো লাগে না, ম্যারেজটা কেমন জানি একটু সরম সরম লাগে করতে আর কি, এই জন্য করি নাই। তো ম্যারেজটা বলো হচ্ছে আজকে একটু অন্যরকম খাবার আনলাম আর কি। আর আমি যাই করি আগে থেকে কোনো কিছু প্রিপারেশন নিয়ে করি না, হঠাৎ করে যাওয়া। কোন নির্দিষ্ট সময় চলে যায় মনে হলো সেই দিন বিয়ে করলাম, 7 বছর হয়ে গেছে। 7 বছর হয় না, 7 বছর পা পড়ল আর কি। Thank you.
হোটেলের বিরিয়ানি বললাম, এমনভাবে রান্না করে বেশি খাওয়া যায় না, খাদ্য সুস্বাদু হয় কিন্তু অল্প পরিমাণ খাদ্য শেষ বেশি খাওয়া যায় না। সেগুলো বেশি না খাওয়াই ভালো। আমি সাধারণত ধরনের খাবার খুব একটা পছন্দ করি না, অনেকদিন পর খাওয়া যায় আর কি।
হইলো মোটামুটি খাওয়া আর কি। আমার আবার বাঙালি খাবার না হলে ভালো লাগে না, এটাও বাঙালি খাবারই, তারপরে বাইরের বাসার খাবার না তো। এটার আবার রেসিপি জানি না কেউ, এটা হলো বাইরে থেকে আনা, হোটেল থেকে আনা কাচ্চি বিরিয়ানি, মানে খাসি দিয়ে করা, খাসি মাংস দিয়ে করা। খারাপ না খেতে ভালোই, কিন্তু ওইগুলো বেশি খাওয়া যায় না, ওই যে একটু অল্প কটা খেয়ে খেয়েছি। অবশ্য মানে আরও কম খায় আমি, তাও ভালোই খেয়েছি, খারাপ খেয়ে নেই। আবার অনেকেই বিরিয়ানি খুব পছন্দ করে, বিরিয়ানি খেতে পারে, অনেকেই আছে বাংলাদেশে, অনেক আছে অ্যাভেলেবেল, আমার বন্ধু বান্ধব আছে অনেক বিরিয়ানি খেতে পারে। আমি অতটা খেতে পারি না, মিডিয়াম। যাই হোক, গরমের মধ্যে আজকে অবশ্য খুব বেশি গরম না, আকাশ মেঘলা মেঘলা আছে, বাতাসও আছে, খুব গরম না, খাওয়া যায় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, ভালো ভালো খাবার খান, আর আমাদের ভিডিও দেখুন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।